আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, অধ্যাপক ইসলামী ইতিহাস সংস্কৃতি, ন্যাশনাল কলেজ বাড্ডা ঢাকা। তোমরা নতুন এই জন্য পরিচয়টা আবার একটু দিয়ে নিলাম। তবে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়, আলোচ্য বিষয় নবুয়ত লাভ ও ইসলাম প্রচার। এটা আমরা মনে রাখি। তাহলে আজকের আলোচনার বিষয় হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আলোচ্য বিষয়, যেটা আমরা আলোচনা করব সেটি হলো নবুয়ত লাভ ও ইসলাম প্রচার। এখন এই নবুয়ত লাভ এবং ইসলাম প্রচার, এখানে বুঝতে হবে নবুয়ত কি জিনিস, ইসলাম প্রচার করবে তিনি কে, এবং কবে থেকে প্রচার শুরু হবে সেটা ইসলামের, তার মানে হলো আমাদের অধ্যায় কিন্তু প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রিক, অর্থাৎ 570 খ্রিস্টাব্দে প্রফেটের জন্ম এবং 632 খ্রিস্টাব্দে প্রফেটের ইন্তেকাল, এরই মধ্যে আমরা এই দ্বিতীয় অধ্যায়ে কিন্তু সীমাবদ্ধতা রয়েছে, এর মধ্যে আমরা আলোচনা করার প্রয়াস পাচ্ছি। আমরা ধারাবাহিকতায় কিন্তু ক্লাস নিচ্ছি, বা তোমরা শুনছো, তোমরা দেখছো। প্রিয় ছাত্রছাত্রী, প্রথমেই তোমাদের ধন্যবাদ তো জ্ঞাপন করলামই, তারপরে বলছি এই কথা যে আমার প্রত্যেকটি ক্লাসই কিন্তু ধারাবাহিকতা রক্ষা করবে এবং মূল টপিকসটা কিন্তু আলোচনা করব, এবং পূর্বের ক্লাসটা স্মরণ করিয়ে অতীতকে স্মরণ বর্তমানে নিয়ে আসবো, বর্তমান থেকে আমরা ভবিষ্যতে যাব। এটা কিন্তু আমার ক্লাসের একটি বৈশিষ্ট্য, একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে পূর্বের ক্লাসে আমরা কী নিয়েছিলাম? পূর্বের ক্লাস নিয়েছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরিয়ায় গমন, এবং সেখান থেকে তিনি চলে আসলেন। আসার পরে আমরা দেখেছি যে ফুজ্জারের যুদ্ধ তিনি অংশগ্রহণ করলেন, এরপরে হিলফুল ফুজুল সম্পর্কে আমরা গত ক্লাসে শিখেছি। এখন আমরা শিখব যে নবুয়ত লাভ, কবে থেকে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেছিলেন, এই কথাগুলো আমরা আলোচনা করব। এর আগে একটু আলোচনা করব, সেটা হলো এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রথম স্ত্রীর নাম কি ছিল, খাদিজাতুল কুবরা, সেটিও আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। একটু দুই মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি পূর্বের ক্লাসের। তো বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাহিরা বলা হয়, আমরা আলোচনা করেছিলাম। তো বিবি খাদিজাকে বিবাহ করার পরে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশান্বিত হলেন, আর্থিকভাবে তিনি আশান্বিত হলেন, এবং তিনি অর্থনৈতিক দৈন্যতা এবং অন্য কষ্টের মধ্যে যেটা ছিলেন, আবু তালিব তিনি চয়েস করে খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। এই খাদিজাকে বিবাহ করার পরে তিনি আর্থিক উন্নতি হলেন এবং মানব কল্যাণ সাধনের ব্রতী হলেন, এবং স্রষ্টার আরাধনার সুযোগ সৃষ্টি হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের মাধ্যমে। তাহলে তিনটি বিষয় আমরা দেখছি যে বিবি খাদিজা ছিলেন মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি। তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পরে আমরা তিনটি বিষয়, যেটা মৌলিক বিষয়ের সম্পর্ক, সেটি হলো কি, প্রথমত আর্থিক যে ধন্যতা ছিল সেখানে তিনি একটি ডেভেলপ হলেন, তার একটু অর্থনৈতিক বিষয়টা চিন্তা দূর হয়ে গেল। নাম্বার টু হলো স্রষ্টার আরাধনা, মানে স্রষ্টার ইবাদত করা, একটা এই যে তামাম পৃথিবীর সব কিছু সৃষ্টি, এই সৃষ্টির যে একজন স্রষ্টা আছে, এই স্রষ্টাকে খোঁজার বা স্রষ্টাকে আবিষ্কার করার, আরাধনা করার সুযোগ তৈরি হয়েছিল। এই আরেকটি বিষয় হলো কি, যে মানব কল্যাণ, যে এই পৃথিবীতে অর্থাৎ মক্কা নগরীতে তিনি দেখলেন, ছোট অবস্থায় বাল্য অবস্থায় তিনি দেখছেন যে মক্কাতে মারামারি, খুন, খারাপি, সুদ, ঘুষ, রাহাজানি এবং কুসংস্কার, অনৈতিকতা, নৈতিকতা বিজড়িত অনেক কাজ
অনেক কুসংস্কার এবং গুনাহের কাজ এবং অন্যায় কাজ, হত্যা, খুন, ধর্ষণ, এটা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল তাদের কাছে। এবং জীবন্ত কবরও দিত, কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো। এবং আমি যখন জাহিলি আয়ামে জাহিলের ক্লাসটা নেব তখন বিস্তারিত বলবো, এখন শুধু ইঙ্গিত দিয়ে গেলাম। এই অবস্থা থেকে কীভাবে পরিত্রাণ করা যায়, অর্থাৎ পরিবারকে কীভাবে রক্ষা করা যায়, সমাজকে কীভাবে রক্ষা করা যায়, রাষ্ট্রকে কীভাবে রক্ষা করা যায় কুসংস্কার থেকে, অন্যায় থেকে, রাহাজানি থেকে, ছিনতাই থেকে, জুলুম থেকে, জালিমকে হটিয়ে দেওয়া যায়, সব কিছু তিনি চিন্তা করার সুযোগ পেলেন। প্রিয় ছাত্র, আশা করি বুঝতে পারছো। তাহলে তিনটি বিষয়ের তিনটি দিক তিনি সুযোগ পেলেন কিভাবে, যে খাদিজাকে বিবাহ করার পর। এবার আসি যে কিভাবে শান্তি আসবে সে ব্যাপারে তিনি আলোচনা চিন্তা ভাবনা করার জন্য, শান্তির কিভাবে আসবে সেই জন্য তিনি চিন্তা করতেছিলেন। ভালো কিছু চিন্তার জন্য কিন্তু সবার সাথে চিন্তা করা যায় না, চিন্তা ভালো কিছু করার জন্য চিন্তা করতে হয় একা একা, এবং সেই চিন্তার সঠিক কিনা তা আলোচনা পর্যালোচনা করার জন্য তখন শেয়ার করতে হয়। শেয়ারিংয়ের ব্যাপারটা তখন আসে, মিটিং তখন আসে, সিম্পোজিয়ামের ব্যাপার তখন আসে। কিন্তু চিন্তা করতে হলে অবশ্যই তোমাকে নির্জনে যেতে হবে, যেটা নন মুসলিমদের মধ্যে আমরা দেখেছি, যারা আমরা দেখছি বৌদ্ধ ধর্মের বৌদ্ধ পুরোহিত যিনি ছিলেন তিনিও কিন্তু জঙ্গলে চলে গিয়েছিলেন, সে চিন্তা করতেছেন ধ্যানমগ্ন অবস্থায়। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, তিনিও আমরা দেখছি যে হীরা পর্বতে তিনি সেখানে গিয়েছিলেন। পর্বতটার নাম কি? হীরা পর্বত। হীরা পর্বত, পর্বত বলতে কি বলা হয়? পাহাড়, পাহাড়কে পর্বত বলে। এই হীরা পর্বত আমরা মনে রাখি। এই হীরা পর্বতে তিনি গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। হীরার আলোকিত গুহা, এটাকে জাবালে নূরও বলা হয়, হীরা পর্বতকে জাবালে নূরও বলা হয়। তাহলে এই জাবালে নূর পর্বতে, জাবালে নূর বা হীরা পর্বত, তো জাবালে নূর যে পর্বত এটা তোমাদের বইতেও লেখা আছে জাবালে নূর, তো জাবালে নূর যে পর্বত বা হীরা পর্বত, এই পর্বতে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পবিত্র কাবা ঘর যেটা রয়েছে, তোমরা জানো কাবা ঘর কোথায় অবস্থান রয়েছে, যে আরবের মক্কাতে অবস্থান করছে এই কাবা ঘর, কাবার চত্বর। তো মক্কার এরিয়া থেকে 2 মাইল এবং কাবা শরীফ থেকে খোদ আল্লাহর ঘর বাইতুল্লাহ এখান থেকে প্রায় 3 মাইল দূরে এই পাহাড়ের অবস্থান ছিল। এই হীরা পর্বতে বা জাবালে নূর যে পর্বতের ব্যবধান ছিল মক্কার কাবা শরীফ থেকে 3 কিলোমিটার বা 3 মাইল। আবার কোনো কোনো বইতে লেখা আছে যে মক্কা থেকে, মক্কা শহর থেকে 2 কিলোমিটার। কাবা থেকেই, কাবা তো মক্কার অভ্যন্তরে, তো কাবা থেকে বের হতেই 3 মাইল, আর মক্কার শহর থেকে বা মক্কার পাদদেশ থেকে অজাল আকসাল মদিনা, মদিনার উপকণ্ঠ থেকে হয়তোবা এরকম হবে যে 2 মাইল। তো যাই হোক, আমরা দূরে এটা আমরা মনে করে রাখি, 2 মাইল 3 মাইল নিয়ে আমরা এখানে সময় কাটাবো না। তো হীরা পর্বতে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়েছিলেন, সেই যাওয়ার পরে ওখানে তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকলেন। তিনি আবিষ্কার করবেন কাকে? প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিষ্কার করবেন আল্লাহ তাআলা, অর্থাৎ স্রষ্টাকে তিনি খুঁজতে পাচ্ছেন। এবং কিভাবে মানব জাতিকে, মানুষের কল্যাণ করা যায়, জুলুম থেকে কিভাবে রক্ষা করা যায়, জালিমের হাত থেকে কিভাবে এই প্রত্যেকটা মানুষকে যাতে রক্ষা, পরিবারের শান্তি, সামাজিক শান্তি এবং রাষ্ট্রীয় শান্তি, শান্তির জন্য তিনি চিন্তা করলেন। একা আর শুধু চিন্তা করে সবাইকে নিয়ে উদ্ধার হয়ে শান্তিতে বসবাস করে আল্লাহর জান্নাতে কেমনে যাওয়া যায়, সেই দুনিয়ার শান্তি এবং আখিরাতের শান্তির জন্য তিনি ব্রতী হয়ে সেই হীরার পাদদেশে, হীরার গুহার ভিতরে, সেই হীরা পর্বতের গুহার পাথরের সেখানে গিয়ে তিনি ধ্যানমগ্ন থাকলেন। প্রকাশ থাকে যে সেই গুহাটা কতটুকু চওড়া এবং ছিল, সেই গুহাটা ছিল 2 গজ ছিল এবং আর ছিল 1 গজ, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য ছিল 2 গজ এবং প্রস্থ ছিল 1 গজ,
তো এক গজ এই দুই গজ এবং শেষে একটা ছোট পাহাড় ছিল, গর্ত গর্তের শেষ প্রান্তে ছিল একটি পাথর। সেই পাথরের উপরে বসলে মনে হয় যেন একটি একটি ঘোড়ার উপরে বসে আছে এরকম। যাই হোক, ওখানে বসে তিনি একেবারে ধ্যানমগ্ন থাকতেন। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন এবং সপ্তাহ এক শব্দ সব চলে যেত। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে খুঁজে খুঁজে না পেয়ে এই পাহাড়ের ওখানে গিয়ে খুঁজে পেয়ে সেখানে হুজুর বসে থাকতেন, আর পিছন থেকে তিনি খাবার রেখে আবার চলে আসতেন। তো এখন একটি বিষয়, স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা, এটা এরকম হওয়া দরকার যে, এবং জ্ঞানের কাজ যখন করে বা এলেমের কাজ, এলেম অন্বেষণের কাজ, স্রষ্টার কাজ এবং চিন্তিত কাজ, ব্যক্তি কাজ যখন আমরা দেখব, ইবাদত বন্দিকে থাকলে আমরা কখনো ডিস্টার্ব করব না, এটা বুঝতে হবে। খাদিজা তালান 2 কিলোমিটার বা 3 কিলোমিটার যাওয়ার পরে খাবার নিয়ে পিছের তার পিছনে রেখে চলে আসতেন। পরের দিন গিয়ে দেখেন ওই খাবার ওই রকমই রয়েছে, তিনি আবার নতুন করে খাবার নিয়ে ওই খাবারগুলো নিয়ে এসে নিজে খেতেন এবং ওইগুলো রেখে আসতেন। এই যে ভদ্রতা এবং ভদ্রতা এবং বিনয় এবং নম্রতা এবং মান্যতা, স্বামীর প্রতি মান্যতা, ভদ্রতা, এই ভদ্রতা শিখতে হবে। উনি ডাক দিতে পারতেন কিন্তু ডাকেন নেই, যেহেতু তিনি ধ্যানমগ্ন অবস্থায় আছেন, মেডিটেশনে আছেন, এই জন্য তিনি ডাকেন নেই, দিয়ে আসতেন আবার নিয়ে আসতেন। এইরকম করতে 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 দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত ফেরেশতা, তার নাম হলো তোমরা জানো জিব্রাইল আলাইহিস সালাম, একদিন হঠাৎ করে আগমন ঘটলেন। কার? জিব্রাইল আলাইহিস সালাম। তো জিব্রাইলকে, জিব্রাইল হলো আল্লাহ তাআলার মনোনীত সম্মানিত একজন ফেরেশতা, তার নাম হলো জিব্রাইল। তো জিব্রাইল ফেরেশতার নাম তোমরা জেনেই থাকবে, জিব্রাইল ফেরেশতা। তো জিব্রাইল, আল্লাহ তাআলা তো অনেক ফেরেশতা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, কোটি কোটি ফেরেশতা আল্লাহ আল্লাহ তাআলার সৃষ্টি রয়েছে। তো সেই চারজন ফেরেশতা কিন্তু আল্লাহ তাআলা সম্মানিত ফেরেশতা বানিয়ে দিয়েছেন, চারজনকে প্রধান দিয়েছেন। একজনের নাম হলো জিব্রাইল, আরেকজনের নাম হলো ইসরাফিল, আরেকজনের নাম হলো মিকাইল, আরেকজনের নাম হলো আজরাইল। আমি নামগুলো লিখলাম না, শুধু মুখে বললাম, কারণ আমাদের বিষয় ওইটা না, আমাদের জিব্রাইলকে লাগবে। এবং এই জিব্রাইল যে সম্মানিত ফেরেশতা, এটা কোরআন দ্বারা ঘোষিত, হাদিস দ্বারা স্বীকৃত এবং সমস্ত ওলামায়ে কেরাম একমত, জিব্রাইল আলাইহিস সালাম একজন সম্মানিত ফেরেশতা। তো এই ফেরেশতা আসলেন, কবে আসলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত ছিল? প্রফেটের বয়স ছিল তখন, বয়স ছিল 40 বছরে পূর্ণ হয়ে গেল, আর তখন সময়টা ছিল রমজান মাস। রমজান মাস তখন কিন্তু রোজা ফরজ হয়নি, মাস হলো রমজান। এই রমজান মাসে প্রফেট মোহাম্মদ সাল্লামের বয়স যখন 40 বছর হয়, 40 বৎসরে পদার্পণ করলেন, তখন জিব্রাইল সাল্লাম আসলেন। সেই দিনটি হলো 27 রমজান, আর 610 খ্রিস্টাব্দে, এটা আমরা মনে রাখি, 600 কত বললাম, 610 খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেন। কারণ নবুয়ত যেহেতু আমাদের বিষয়, নবুয়ত নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, নবুয়ত 610 খ্রিস্টাব্দে, এটা আমরা মনে রাখব। তাহলে নবুয়ত লাভ হয়েছিল, বয়স হচ্ছে প্রফেটের বয়স তখন ছিল 40 বছর, সময়টা ছিল রমজান মাস, আর মাস ছিল রমজান, সময় ছিল 27 রমজান। 27 রমজান যদি মতানক্য রয়েছে, তা আমরা 27ই বলবো। আর জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইলের মাধ্যমে 40 বছর বয়সে মাস রমজান মাসে, আর সময় ছিল 27 তারিখ, আর সনটা হলো 610 খ্রিস্টাব্দে। এই সময় হীরার পাহাড়ের পাদদেশে বা হীরা গহায় বা জাবালে নূরের গহায় জিব্রাইল সাল্লাম আসলেন 5টি আয়াত নিয়ে। আয়াতে কারিম, লওহে মাহফুজ যেটা জ্বলতেছিল, সেই লওহে মাহফুজ থেকে কোরআনুল কারিমের সূরা আলাকের 5টি আয়াত নিয়ে চলে আসলেন জিব্রাইল আলাইহিস সালাম। উনি আসার পরে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে যখন আসলেন, আসার পরে তাকে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতগুলি তিনি বললেন, এগুলো তোমাদের আরবিতে লিখতে হবে না, বাংলাতে শুধু তোমরা বলবে যে সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়েছে। এটা আমাদের অবশ্যই জানতে হবে, ইসলামের ইতিহাসের সাথে আরবির কোনো সম্পর্ক নাই, ইতিহাস যেমন ইসলামের ইতিহাস ওই একই, কিন্তু এটা আমাদের বুঝতে হবে। অনেকে মনে করে ইসলামের ইতিহাসে বুঝি আরবি আছে, না তো, আরবি নেই।
আরবি তোমার ভাষা তোমাকে জানতে হবে, ইংরেজি জানতে হবে, আরবি জানতে হবে, ফার্সি জানতে হবে, উর্দু জানতে হবে, ভাষার দক্ষতা আমাদের অর্জন করতেই হবে। তো এই হলো নবুয়ত, সেদিন থেকে নবুয়ত আসলো, অর্থাৎ কোরআন নাজিল হওয়ার পরে এই নবুয়তের সূচনা হলো, নবুয়তের সূচনা এবং শুরু হলো, এটা আমরা মনে রাখি। তো এই নবুয়ত প্রাপ্তি হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম যখন তাকে পড়তে বললেন যে পড়ো, তখন প্রফিট বললেন যে আমি পড়া জানি না বা পড়তে পারি না। তখন সেই সম্বন্ধে ফেরেশতা তাকে আলিঙ্গন করলেন এবং চেপে ধরলেন, কোলাকুলি করলেন, যেটাকে আমরা এমব্রেসিং বলি। তো কোলাকুলি করার পরে হুজুর কাঁপতেছিলেন, প্রফেট কাঁপতেছিলেন, ভয় পাচ্ছিলেন যে আকাশের একটি ঝুলন্ত চেয়ারও তিনি দেখতে পেয়েছেন। সেখান থেকে এই সম্মানিত ফেরেশতা নাজিল হলেন পাঁচটি আয়াতে কারিমা নিয়ে, যখন চেপে ধরলেন অর্থাৎ চাপ দিয়ে ধরলেন, ধরার পরে তিনি ভয়ে ভয়ে আবার আয়াতগুলো তিনি পড়তে পারলেন, যে ক্র বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসান মিন আলাক, এভাবে তিনি পড়া শুরু করলেন। এই দেখার পরে তিনি ভয় পেয়ে বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে আসলেন, কয় কিলোমিটার, 3 কিলোমিটার দৌড়, 2 মাইল তিনি দৌড়াতে দৌড়াতে চলে আসলেন, 3 কিলোমিটার 2 কিলোমিটার তিনি চলে আসলেন দৌড়াতে দৌড়াতে। আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন যে আমাকে ঢেকে দাও, চাদর দ্বারা ঢেকো, জাম্মেলুনি, আরবি হলো জাম্মেলুন, আমাকে চাদর দ্বারা ঢাকো। তখন প্রফেটকে সেই চাদর দ্বারা ঢাকলেন, ঢাকার পরে তাকে ঘুমাইয়ে দিলেন। ঘুমাইয়ে দেওয়ার পর তিনি আস্তে করে উঠে, তার বয়বৃদ্ধ চাচত ভাই ছিলেন ওরাকা ইবনে নাওফেল, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, একেবারে বয়বৃদ্ধ, ওরাকার ছেলে ওরাকা, ওরাকা ইবনে নাওফেল, নাওফেলের ছেলে ওরাকার কাছে গেলেন। ওরাকা এই দৃশ্য শোনার পরে, জানার পরে তিনি বলে উঠলেন, কুদ্দুসুন কুদ্দুসুন, বাহ বাহ কি সুন্দর, স্বাগতম স্বাগতম খাদিজা, তোমার ভাগ্য খুব সুন্দর, ইনি যিনি এটি দেখেছেন তিনি আখিরি জামানার পয়গম্বর হবেন, আখিরি জামানার নবী হবেন, আখিরি জামানার রসুল হবেন, এবং তার নেতৃত্বে গোটা পৃথিবী চালিত হবে, তিনি সত্য ধর্ম নিয়ে এসেছেন এবং তাওহীদ নিয়ে এসেছেন। সে বিশ্বাস করলেন এবং এর প্রতি তিনি ইমান নিয়ে আসলেন, কে, ওরাকে ইবনে নাওফেল। তো এরপরে থেকেই প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়ে গেল। সেই কোরআনুল কারীম আজও অদ্যাবধি ওই কোরআন রয়েছে, হয়তো আবু বকরের সময় এটা সংকলন করা হয় এবং হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় পাণ্ডুলিপিতে পরিণত হয়। পরিণত হওয়ার পরে আজ পর্যন্ত আমরা যে কোরআন পড়ি সেই কোরআন কিন্তু এই কোরআন। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে কোরআন পাণ্ডুলিপি আকারে আগে ছিল না, তখন কিন্তু কোরআন লেখা হয়েছিল। আমি যখন জামিউল কোরআন পড়ো, কোরআন কীভাবে সংকলিত হয় তখন বিস্তারিত বলবো। এখন শুধু মনে রাখো যে নবুয়ত নাজিল হওয়ার পরে সাহাবীরা মুখস্থ করতেন, মুখস্থ কেউ কেউ যারা পড়তে পারতেন লিখতে পারতেন, তারা হাড়ির উপরে লিখতেন, গাছের উপরে লিখতেন, পাতার উপরে লিখতেন, পাথরের উপর লিখে রাখতেন বিচ্ছিন্ন অবস্থায়, তবে মুখস্থ করতেন, সংরক্ষণ করে জিবা জবানে এবং মস্তিষ্কে তা মনে রাখতেন। এটা ছিল সংরক্ষণের জায়গা, মানুষের অন্তর, মানুষের মন, মানুষের হৃদয়ের ভিতরে, হৃদয় গম করে রাখতেন, এরা সংরক্ষণ করার স্থান ছিল। পরবর্তীতে পাণ্ডুলিপি হয়েছে আবু বকরের সময় এবং ওসমানের সময়, বিস্তারিত তখন বলবো, এখন শুধু আমরা ধারাবাহিক মনে রাখি। তাহলে নবুয়ত লাভ হয়ে গেল। এই নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে নবুয়তের দাবি হচ্ছে ইসলাম প্রচার। তাহলে ইসলাম প্রচার, ইসলাম প্রচার, আমাদের মূল টপিক হচ্ছে নবুয়ত লাভ। নবুয়ত লাভ হয়ে গেল, এখন ইসলাম প্রচার, কীভাবে ইসলাম প্রচার হয়েছিল সেটি আমরা বলবো। তো উদীয়মান সূর্যের ন্যায় সত্য যে ইসলাম প্রচার হয়েছে, প্রথমে ইসলাম প্রচারের অর্থাৎ তাওহীদের উষালগ্নে, ইসলাম প্রচারের উষালগ্নে আমরা দেখেছি দুইভাবে হয়েছে, একটা হলো যে গোপনে আর একটা হলো প্রকাশ্যে। গোপনে এবং প্রকাশ্যে ইসলাম প্রচার হয়েছে, আগেরটা বলতে পারো নি, আগে দেরি কর। তো এখন এই গোপনে এবং প্রকাশ্যে, তো গোপনে গোপনে ইসলাম প্রচার হচ্ছিল। সেই সময় আমরা দেখছি গোপনে ওরাকা ইবনে নাওফেল ইসলাম কবুল করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইসলাম কবুল করলেন বয়স্কদের মধ্যে, আর বালকদের মধ্যে জায়েদ বিন হারেস ছিলেন। এরপরে হযরত আলী ইসলাম কবুল করলেন, উসমান কবুল করলেন, এনার কবুল করার পরে ইসলাম প্রচারের কাজ শুরু হয়ে গেল। যেহেতু সময় কম, তারপরে কি চালিয়ে যেতেই হবে, একটু না বলে একটু লাভ নেই, তারপরে একটু আগাই আর কি, দেখি কী করা যায়। সেটি হলো এই, তাহলে ইসলাম গোপনে প্রচার হচ্ছিল, প্রচার করতে করতে এবার প্রকাশ্যে প্রচার হবে। কীভাবে?
সেটি হলো এই যে প্রকাশ্যে আল্লাহ একদিন আয়াত নাজিল করলেন যে অংজুর আশিরাতাকাল আকরাবিন, তোমরা ইসলাম প্রচার করো এই নিকট আত্মীয়দের। তিনি তখন একটি পাহাড়ের উপর উঠলেন, পাহাড়ের নাম হলো সাফা, পর্বতের উপর উঠে তার নিকট আত্মীয়দের একত্রিত করলেন। করার পরে তিনি বললেন যে তোমরা তাওহিদের উপরে ইমান আনো এবং ইমান গ্রহণ করো। তো এই তাওহিদটা কি আবার বুঝতে হবে, তাওহিদ কি হচ্ছে একত্ববাদ, এটা বুঝতে হবে। একত্ববাদকে প্রতিষ্ঠিত করতে হবে। কেন একত্ববাদ? সেই সময় তিত্ববাদ ছিল, খ্রিস্টানদের তিত্ববাদ সেই সময় ছিল এবং বহুত্ববাদ ছিল। আমি বহুত্ববাদ বলি, কেউ পূজা করতো গাছের, কেউ পূজা করতো পাহাড়ের, পর্বতের, সূর্যের, অগ্নিপূজক, আগুনের পূজা করতো। এগুলো বহুত্ববাদে, মানে বহুবাদে বিভক্ত ছিল। কিন্তু একত্রিতে আনা এটা বড় কঠিন ছিল, এটা দুঃসাধ্য। অসাধ্যকে সাধন করেছেন প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষে এটা সম্ভব, আল্লাহ তালার সাহায্যের মাধ্যমে তিনি করলেন। এরপরে তিনি প্রকাশ্যে যখন ইসলাম প্রচার করবেন, সাফা পাহাড় উঠে তিনি একটি ভাষণ দিলেন এবং প্রফেটকে তারা আল আমিন উপাধি দিয়েছিলেন যে তিনি সত্যবাদী, কখনো মিথ্যা বলেন নাই। এই জন্য তিনি সমস্ত লোকজন, মক্কার লোকজনকে আহ্বান করে বললেন যে আমি যদি বলি যে পাহাড়ের পাদদেশে এক ভয়ঙ্কর জানোয়ার যে অপেক্ষা করছে তোমাদেরকে ধাও করার জন্য, তোমরা কি বিশ্বাস করবেন? করলে তারা বলল যে হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ, তুমি তো মিথ্যা কথা বলো না। যখন তিনি বললেন যে তোমরা একত্ববাদে আসো, একত্ববাদের প্রতি তোমাদের আহ্বান জানানো হচ্ছে, তখন তাদের নিকটাত্মীয় তার উপরে চড়াও হয়ে জুলুম নির্যাতন শুরু করেছিলেন এবং তার চাচা আবুল আহাব পাথর তুলে তাকে আঘাত করলেন এবং বললেন ওয়াইলাকা মোহাম্মদ, ধ্বংস হও তুমি, তুমি এই জন্য কি আমাদের ডেকেছো? যাই হোক, এইভাবে করে প্রকাশ্যে যখন ইসলাম প্রচার হচ্ছিল, সেই প্রচার করতে গিয়ে তিনি মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন এবং জুলুম নির্যাতন হয়েছে। শিবে আবু তালিবের 3.5 বছর তিনি বন্দী অবস্থায় জেলে কাটিয়েছেন। ঐতিহাসিক আমির আলী, একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলেছেন এই কথা যে ইসলাম গ্রহণ না করার পিছনে সেই সময় কয়েকটি বিষয় রয়েছে মক্কার কোরাইশদের। সেটি হলো কি যে পৌত্তলিকতায় তারা বিশ্বাসী ছিল এবং পৌত্তলিক বিশ্বাসের শিকড় গভীর পর্যন্ত চলে গিয়েছে। এ হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে স্বার্থ সংশ্লিষ্ট ধর্ম প্রচার ছিল আগে এবং প্রাচীন ধর্মে কোরাইদের সেখানে সেই ধর্মের সাথে ইবাদতের সাথে তাদের স্বার্থ এবং সম্মান বিজড়িত ছিল। পৌত্তলিকতার শিকড় অনেক গভীরে গিয়েছিল, তারা মূর্তি ছাড়া বুঝতেই পারত না, মূর্তি মধ্যেই রয়েছে কল্যাণ। এই জন্য তাদের বিখ্যাত মূর্তি কয়েকটি রয়েছে, লাত, মানাত, উজ্জা, এগুলো রয়েছে। এরপরে দেখি বড় বড় মূর্তি ছিল। এরপরে আমরা দেখলাম কি যে ধর্মীয় ক্ষেত্রে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট ছিল, স্বার্থ সংশ্লিষ্ট মানে ইবাদতের সাথেও স্বার্থ সম্মান জড়িত ছিল। অনেক ক্ষেত্রে আমরা এরকম করে দেখি, ইবাদতের ইবাদতটাকে একটু দেখায় দেখায় করি, যেটা আল্লাহ পাক অপছন্দ করেছেন। ইবাদত হবে একমাত্র কেবলমাত্র মহান স্রষ্টার জন্য, এটা আমরা কিন্তু করব। এর জন্য তারা বিরোধিতা করেছিল, বিরোধ শক্তি। এই যখন তারা প্রফেটকে দমিয়ে রাখতে পারেনি, তখন আবুল আহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল, সেও শত্রুতা করেছে। আর আরেকজন আবু লাহাবের স্ত্রীর নাম কি বললাম, উম্মে জামিল, জামিল তার শত্রুতা করেছে। তারপরে আবু সুফিয়ার স্ত্রী হলো হিন্দা, সেও শত্রুতা করেছে। এবং তৎকালীন যুগের সেই কুরাইশ বংশের পক্ষ থেকে, নিকট আত্মীয়দের পক্ষ থেকে তাকে জাদুকর বলা হয়েছে, তাকে পাগল বলা হয়েছে, তাহাকে জাদুকর বলছে, পাগল বলেছে, কবি বলেছে এবং ধর্মদ্রোহীও বলেছে, ওদের ধর্মের বিপক্ষে যেন ধর্মদ্রোহী বলেছে। 3টি উপাধি তাদেরকে দিয়েছে, প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিল তারা ব্যঙ্গাত্ম উপাধি, সে পাগল, সে জাদুকর, সে হচ্ছে ধর্মদ্রোহী এবং সে মাজদুন হয়ে গেছে। এটা আল্লাহ পাক জবাব দিলেন যে তোমাদের সাথী পাগল নয়, কোরআনের আয়াত আছে, এটা অর্থ বললাম। এরপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেন ওই পথ থেকে ফিরে আসে, এই জন্য প্রলোভন দিয়েছিলেন যে তাকে সুন্দরী নারী দেওয়া হবে, তারপরে অনেক টাকা পয়সার মালিক করে দেওয়া হবে এবং নেতৃত্ব দেওয়া হবে, তোমার কথা মেনে চলবো, এরকম বিভিন্ন
তাদের অপার তাকে অপার দেওয়া হয়েছিল এবং তার অনুসারী যারা ছিল গরিব যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে হত্যা করা হয়েছিল এবং প্রকাশ্যে পুড়িয়ে মারা হয়েছিল। এই যে পুড়িয়ে মারার ধরনটা কিন্তু সেই জাহিলিয়া যুগের থেকে এটা আমাদের মাঝে সংক্রমিত হয়েছে পুড়িয়ে মারা। এই পুড়িয়ে মারা আমরা আগে দেখতাম না, এখন বিভিন্ন জায়গায় দেখি মানুষকে পুড়িয়ে মারা হয়। জাহিলিয়া যুগের বর্বরতার কাজ তার মধ্যে ঢুকে পড়েছে। বর্বরতার চরিত্র থাকলে মানুষকে পুড়িয়ে মারা, একটা পিপীলিকাকে পুড়িয়ে মারা নিষেধ করা হয়েছে ইসলাম এটা বলেছে। এরপরে আমরা দেখেছি কি যে পুড়িয়ে মারা সেই সময় থেকেই চলে আসতেছিল মানুষকে পুড়িয়ে মারা, এবং যারা ইসলাম কবুল করেছে তাদের চক্ষু তুলে ফেলানো হয়েছে, অন্ধ করে দেওয়া হয়েছিল, চক্ষু তুলে ফেলানো হয়েছে। যে চোখ দিয়ে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, ইসলাম দেখছে, কোরআন দেখছে, সেই চক্ষুটা উফরিয়ে তুলে ফেলানো হয়েছে, পুড়িয়ে মারা হয়েছিল। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের আলোচনা। তাহলে আমরা শিখলাম নবুয়াত লাভ এবং ইসলাম প্রচার। তাহলে ইসলাম প্রচার নবুয়াত লাভ আজকের আলোচনার বিষয় ছিল। তো এটি তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকো। আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ, তিনি মদিনায় এখনও যান নাই, আবু সিনিয়ায় কীভাবে মুসলমানগণ হিজরত করেছিলেন পর্যায়ে, সেগুলো আমরা আলোচনা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবে, স্বাস্থ্যের প্রতি নজর দিবে এবং প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখবে। তোমরা ভর্তি হয়েছ আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের ধন্যবাদ, তোমাদের অভিভাবককে ধন্যবাদ জানাচ্ছি। সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখতে হবে, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ এবং ন্যাশনাল কলেজ অফিসের সঙ্গে যোগাযোগ রাখবে। তোমাদের এই যোগাযোগের ধরনটা যেন তোমাদের পক্ষ থেকে হয়। প্রতিষ্ঠান কি হাত, প্রতিষ্ঠানে কি হাত পাওয়া আছে? তো জড় পদার্থ, তোমরা প্রতিষ্ঠানে আসবে, প্রতিষ্ঠান ছাড়া কিন্তু উপরে ওঠা যাবে না। প্রাতিষ্ঠানিক ক্লাস যখন শুরু হবে তখন তোমাদের ভালো লাগবে। শিক্ষার উপকরণকে সম্মান করতে হয়, কলমকে সম্মান করতে হয়, খাতাকে সম্মান করতে হয়, বইকে সম্মান করতে হয়, শিক্ষককে সম্মানের আসন এখানে যোগাযোগ রাখলেই ভালো হবে। তো ধন্যবাদ, আজকে পর্যন্তই, ক্লাস সাসপেন্ড হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।